দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এ সংবাদ আরো থাকছে। সর্বধর্মের বাঙালির মিলন কেন্দ্র টেক্সাসের দুর্গাবাড়ি প্রবাসীরা তুলে ধরছে নিজেদের পৃষ্টি সংস্কৃতি। তিন ব্রোকারেজ হাউস থেকে লুট হওয়া অর্থ তিন বছরেও ফেরত পাননি বিনিয়োগকারীরা। ডিএসসি ও বিএসএসসির মধ্যে সমন্বয়হীনতার কারণে অর্থ উদ্ধারে দেরি হচ্ছে বলছেন বাজার বিশ্লেষকরা। তবে দ্রুত সময়ে অর্থ ফেরতে ব্যবস্থার আশ্বাস দিয়েছে ডিএসসি ও বিএসএসসি। রিপোর্ট মেহেদী হাসানের। 2020 সালের মে মাসে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক মোহাম্মদ শহীদুল্লাহ কয়েক হাজার বিনিয়োগকারীর 65 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেন। এরপর বানকো ও তামহা নামে আরও দুটি ব্রোকারেজ হাউজের মালিক প্রায় 5000 বিনিয়োগকারীর অন্তত 268 কোটি টাকা লোপাট করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য বলছে, এই তিন ব্রোকারেজ হাউজের প্রায় 15,500 বিনিয়োগকারীর 333 কোটি টাকার মধ্যে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 16 কোটি টাকা। তাই খোয়া যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন না ভুক্তভোগী বিনিয়োগকারীরা, তিন বছর ধরে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ক্রেস্ট এবং তামহা সিকিউরিটিজের স্পন্সরদের ব্যক্তিগত প্রপার্টি থেকেও ইতিমধ্যে কিছু টাকা দিয়েছে। পাশাপাশি এই ব্রোকারেজ হাউসগুলো তাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের যে শেয়ার আছে এবং তাদের যে ট্র্যাক লাইসেন্স আছে, এগুলো মিলে একটা কনসোলিডেটেড ওয়েতে একটা প্যাকেজ করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করছি। ব্রোকারেজ হাউসগুলোর ব্যাংক হিসেবে টাকা নেই, এখন বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হলে তাদের সম্পদ জব্দ করতে হবে, কিন্তু স্টক এক্সচেঞ্জের এই আইনি ক্ষমতা নেই। তবে বিএসসিসি এটা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এজন্য প্রয়োজন ডিএসসি ও বিএসসিসির সমন্বিত উদ্যোগ। তাদের কিন্তু ক্যাপাসিটি আছে, শুধুমাত্র তাদেরকে প্রেশারাইজ করে টাকাটা নিয়ে নেওয়া, অথবা আপনি যেহেতু তার একটা মানে হাউসের একটা ভ্যালুয়েশন ইমিডিয়েট ফেস ভ্যালুতে ধরলে কিন্তু তাদের একটা বিরাট অঙ্কের টাকা তাদের ভ্যালুয়েশন দাঁড়ায়। তাহলে সেই ভ্যালুকে ক্যালকুলেট করে এবং বাকিটা যদি সুরক্ষা তহবিল থেকে দেওয়া হয় তাহলে কিন্তু বিনিয়োগকারীরা দীর্ঘদিনের যে একটা সমস্যা আছে সেটাকে সমাধান পেতে পারে। কতদিনের মধ্যে বিনিয়োগকারীরা অর্থ ফেরত পেতে পারেন তা নির্দিষ্ট করে বলতে পারছে না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি। তবে বিনিয়োগকারীরা যাতে দ্রুত সময়ে অর্থ ফেরত পান সে চেষ্টাই চলছে। ফিরিয়ে দেওয়ার মতো সার্বিক আগ্রহ আছে এবং সেটি একদিনে সম্ভব নয়, এটি সময় লাগছে এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত এটা ফিরিয়ে দিতে। অর্থ লুটের ঘটনায় একাধিক মামলা হয়েছে, তবে বিনিয়োগকারীদের আশঙ্কা আইনি প্রক্রিয়ায় অর্থ উদ্ধার করতে গেলে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। প্রতিষ্ঠানগুলোর কাছে কে কী পরিমাণ টাকা পায় সেটার একটি তালিকা করেছি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের সময় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত বাস মালিকরা বলছেন, যারা ভাঙচুর আগুন দেবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে বাস মালিকরাই ব্যবস্থা নেবে। আর পুলিশ বলছে যারা গণপরিবহন ও পুলিশের গাড়িতে হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। রিপোর্ট আহমদ বাবুর। অনুমতি ছাড়া রাস্তায় অবস্থান করলে বিএনপি নেতাকর্মীদের সরানোর চেষ্টা করে পুলিশ, সে সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, হামলা হয় পুলিশের উপর। এ সময় বিএনপির নেতাকর্মীরা মাতুয়াইল আশুলিয়া সহ বেশ কয়েকটি জায়গায় বাসে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি বাস ও প্রাইভেট গাড়ি। এসব ঘটনার পর সড়কে বাস চালাতে ভয় পাচ্ছেন চালক এবং শ্রমিকরা। পরিবহন মালিকরা বলছেন রাজনৈতিক দলগুলো যেন তাদের কর্মীদের নির্দেশ দেয় বাসে আগুন না দেওয়ার জন্য। সারা দেশের পরিবহন মালিকরাই আমরা আতঙ্কিত, ভবিষ্যতে এ ব্যাপারে ওনাদেরকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা লাস্ট ওয়ার্নিং দিতে চাই আমি, যে এরপরে গাড়ি ভাঙলে যদি সরকার দায়িত্ব না নেয়, কারা ভাঙছে মিসক্রিন, কারা কারা গাড়িতে আগুন দিচ্ছে, এটা ইতিপূর্বে থেকে কিন্তু সরকারের এই সরকারের জানা রয়েছে। এরপরও কোনো বাসে আগুন দিলে জড়িতদের বিরুদ্ধে নিজেরাই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বাস মালিকরা। সরকারকে অনুরোধ জানাবো যারা গাড়িতে আগুন দিয়েছে, যারা গাড়ি পুড়েছে, যারা গাড়ি ভেঙেছে, তাদের অনতি বিলম্বে তাদের ব্যবস্থা তাদের নেওয়া, আইন তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে কিনা, যদি না নেয় তাহলে আমরা ব্যবস্থা নেব, আমাদের ব্যবস্থা আমরা নেব, আমরা জানি এটা কি করতে হবে। এদিকে শনিবারের সহিংসতার ঘটনায় রাজধানী সহ ঢাকা জেলার বিভিন্ন থানায় নাম উল্লেখ সহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা হয়েছে।
পাবলিক এবং প্রাইভেট প্রপার্টির উপর আঘাত হেনেছে, যারা আমার পুলিশ সদস্যদের উপর আঘাত হেনেছে তাদেরকে ছাড় দেওয়ার বা তাদেরকে ক্ষমা প্রদর্শন করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। মামলা রেকর্ড করা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতিপক্ষ না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন পুলিশ। শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেন। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিপুল সমারোহের রাজধানী সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, কিন্তু এসব কর্মসূচিতে আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র ছাড়া উপস্থিত ছিল না ডাকসাইটে কোনো বিএনপি নেতা। নেতাকর্মীদের রাজধানী না ছাড়ার নির্দেশনা দিলেও নিজেরাই থেকেছে নিরাপদ দূরত্বে। রিপোর্ট শতরূপা দত্তের। 28 জুলাই নয়াপল্টনের মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একই সঙ্গে নেতাকর্মীদের রাজধানী ঢাকা না ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়। আগামীকাল 29 জুলাই রোজ শনিবার ঢাকা মহানগরীর সকল গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করবে। দলীয় ঘোষণা মাফিক 29 জুলাই বেলা 11টার কিছু পরে কাপ্তলী উত্তরা ধোলাইখালে জড়ো হতে থাকেন বিএনপির কর্মীরা। কাপ্তলিতে আমানুল্লাহ আমান এবং ধোলাইখালে গয়েশ্বরচন্দ্র রায় ছাড়া মাঠে ছিলেন না বিএনপির ডাকসাইটে নেতারা। আমান অসুস্থ হয়ে পড়ার পর জামায়াত নিয়ন্ত্রণের মতো কোনো সিনিয়র নেতাকেও পাওয়া যায়নি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে অবস্থান কর্মসূচিতে ডক্টর আব্দুল মঈন খান, কাপ্তলিতে এসে খালেক বাসস্ট্যান্ডের সামনে নজরুল ইসলাম খান, শনির আকরা মুক্তিসরণীর সামনে মির্জা আব্বাসের থাকার কথা থাকলেও তাদের দেখা মেলেনি। তবে মঈন খান হাজির হন কর্মসূচি শেষে। অনেক নেতা ঢাকায় থাকলেও হয়ে যান অদৃশ্য। বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কর্মসূচি ঘোষণার সময়ই সহিংসতার আশঙ্কা ছিল, এসব সহিংসতার দায়ভার এড়িয়ে যেতেই অনুপস্থিত নেতারা। যুগপৎ আন্দোলনে শরিক সমমনা দল ও জোটের অনেকেই ক্ষুদ্র জামায়াত নিয়ে বিভিন্ন স্থানে দাঁড়ালেও প্রশ্ন উঠেছে খোদ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে। অবস্থান কর্মসূচিকে ব্যবহার করে ঢাকা অবরুদ্ধ করার পরিকল্পনা ছিল বিএনপির, কিন্তু সিনিয়র নেতাদের অনুপস্থিতিতে অনেকটাই হতাশ নেতাকর্মীরা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা মার্কিন কংগ্রেসম্যান বব গুডের ভূমিকা খোদ নিজ দেশে প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বিরোধী আইন, অভিবাসন আইন, গর্ভপাত আইন, সমকামীদের অধিকার সহ মানবাধিকার ইস্যুতে বরাবরই কট্টর মৌলবাদী অবস্থানে বব গুড। কংগ্রেসে এসব আইন পাশ ঠেকাতে অস্ত্র ব্যবসায়ী সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে নির্বাচনী প্রচারণার জন্য অর্থ নেওয়ার অভিযোগ। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিং মল, যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশু বৃদ্ধ কেউ। চলতি বছরই বন্দুক হামলায় নিহতের নতুন রেকর্ড গড়েছে দেশটি। নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, গেল ৬ মাসে অন্তত 28টি নির্বিচারে বন্দুক হামলায় নিহত হয়েছে 140 জন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, প্রতি বছর দেশটিতে অন্তত 500টি নির্বিচারে বন্দুক হামলা ঘটছে। এমন মানবাধিকার সংকট নিয়ে পুরো বিশ্ব সোচ্চার হলেও ভার্জিনিয়া রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান বব গুডের মতো নেতারা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরোধী। মার্কিন ফাইন্যান্স ট্র্যাকিং গ্রুপ ওপেন সিক্রেটের তথ্য বলছে, কংগ্রেসে এ আইন পাশ বন্ধের লবিংয়ে বিভিন্ন সংস্থা প্রায় $6 কোটি দেয়। এর মধ্যে বব গুড একাই নেন $32,000 বেশি অর্থ। ২০২২ সালে নির্বাচনী প্রচারণায় তার মোট ব্যয় $11.5 লাখ মার্কিন ডলার হলেও এর মধ্যে তার ব্যক্তিগত অর্থ ছিল মাত্র $3,000, বাকি পুরোটাই শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থার দেয়া। শুধু অস্ত্র নিয়ন্ত্রণ আইনই নয় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশের বিরোধী বব গুড, গর্ভপাত বিরোধী আইন পাশেরও বিপক্ষে অবস্থান নিয়ে রাস্তায় প্রচারণা চালান তিনি।
আর বিশ্বের শীর্ষ এই গণতান্ত্রিক ও উদারবাদী দেশের আইন প্রণেতা হয়েও সমকামীদের অধিকার ইস্যুতে তার বক্তব্য রীতিমতো বিতর্কিত। In fact, nearly everything that plagues our society can be attributed to a failure to follow God's laws for morality. নিজ দেশে নির্বাচন সহ এসব মানবাধিকার ইস্যুতে যার কট্টর ও বিতর্কিত অবস্থান স্পষ্ট, সেখানে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার নিয়ে মার্কিন কংগ্রেসে বা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে চিঠি দেওয়া কতখানি যৌক্তিক সে প্রশ্ন থেকেই যায়। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের আট বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। 68 বছরের দীর্ঘ বন্দী জীবনের অবসান হয় এখানকার মানুষদের। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষজন উন্নয়নে নানা সুফল ভোগ করতে পেরে খুশি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ভারতের 111টি ছিটমহলের নাগরিকরা। এর মধ্যে লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি ও নীলফামারীতে 4টি ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের ভূখণ্ডে। অন্যদিকে বাংলাদেশের 51টি ছিটমহলের অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গে, এর মধ্যে 47টি কোচবিহার ও 4টি জলপাইগুড়ি জেলায়। ছিটমহল বিনিময়ে বাংলাদেশ পায় 17,258 একর জমি এবং ভারত পায় 7,110 একর জমি। 47 দেশভাগের পর নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েন 162টি ছিটমহলের প্রায় 50,000 মানুষ। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির ধারাবাহিকতায় 2011 সালে ঢাকায় হাসিনা মনমোহন প্রোটোকল স্বাক্ষরিত হয়। পরে বিনিময় হয় ছিটমহলগুলো। মানুষের ভিতরে যে মানুষ, এটা আমাদের মতো ছিল না। বর্তমান আমরা এই ছিটমহল বিনিময় হওয়ার পরে যে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে আমাদের, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এক সময় নিজ ভূমি প্রায় পরাধীন ছিল ছিটের বাসিন্দারা। 7 দশক বঞ্চনায় পরিণত হয়েছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে। গেল 8 বছরে বদলে গেছে জীবন। পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। যখন ছিট ছিল তখন আমার খুব অসুবিধা ছিল, আমার খুব কষ্ট ছিল। বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারিনি, মিথ্যা পরিচয় দিয়ে লেখাপড়া করা লাগতো। রাস্তাঘাট, কলকারখানা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ সব এখন হয়েছে। যে উন্নয়ন হয়েছে আমরা সেটা কখনো স্বপ্নেও কল্পনা করিনি। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। আজ ছিটমহলের নাগরিকরা মূল ধারার ও মূল ভূমির নাগরিকদের সঙ্গে সমান সুযোগ পাচ্ছে। তাদের প্রত্যাশা উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। রত্না জামান, একুশে টেলিভিশন। সংবাদ শেষ করছে টেক্সাসের দুর্গাবাড়ির খবর দিয়ে। টেক্সাসের দুর্গাবাড়ি সর্বধর্মের মানুষের মিলন কেন্দ্র। দুর্গা মন্দিরকে ঘিরে নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভিন্ন ধর্মের অভিবাসীরা। সৌহার্দ্য সম্প্রীতির দুর্গাবাড়ির খবর জানাচ্ছেন অখিল পোদ্দার। নাসার শহর হিউস্টনের ডাউনটাউন থেকে সোজা দক্ষিণে গেলে দেখা মিলবে সুবিশাল এক দীঘির। তারই পার ঘেঁষে শিলার রোডের নৈসর্গিক পরিবেশ। প্রায় 6 যুগ ধরে লেকপাড়ের বিশাল জায়গা ঘিরে দুর্গাপূজার আয়োজন করে আসছে হিউস্টনের বাঙালিরা। দেশি বিদেশি যাই হই আমরা মানুষ, এবং আমরা একটা জায়গায় সবাই মিলিত হই একসাথে। যে কোনো প্রোগ্রাম, পুজো, ঈদ, আমরা এবং খ্রিস্টান ধর্মে যারা আছেন ক্রিসমাস, আমরা সব একসাথে করে থাকি। দুর্গাবাড়ি আমাদের একটি মিলন মেলা এবং সবার একত্রিত হওয়ার জায়গা, সবার ভালোবাসার জায়গা। টেক্সাসে বসবাসরত প্রবাসীরা দুর্গাবাড়ির মাধ্যমে বাঙালির কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন। সব কিছুতেই আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে সবাই সবার সাথে আমরা পালন করি। কিছুদিন আগে আমার মেয়ের বিবাহ হয়েছে। আমি দেখেছি আমার মেয়ের ফ্রেন্ডরা বিভিন্ন কান্ট্রি, কেউ ইথিওপিয়ান, কেউ মেক্সিকান, কেউ আমেরিকান, ওরা সবাই একই পোশাক পরেছে, একই পোশাকে একই ড্যান্স, একই নাচ, আর একই সংস্কৃতি। নামে দুর্গাবাড়ি হলেও অন্য ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় বিশালে ময়দান।
প্রচুর জিনিস হয়, বিয়েও হয়, পার্টি হয়, তার পিছনে এডুকেশন প্রচুর হয়, আর্ট ক্লাস, ডান্স ক্লাস। যাদের বিশেষ আবেগ রয়েছে পার্শ্ববর্তী মসজিদ আর বৌদ্ধ মন্দিরকে ঘিরেও। বিভিন্ন সময়ে ভিন্ন ধর্মের অভিবাসীদের বিয়ের অনুষ্ঠানও হচ্ছে দুর্গাবাড়িতে। সব মিলে সর্বধর্মের মানুষের সম্প্রীতির পীঠস্থান এই দুর্গাবাড়ি। সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের অপার এক বন্ধনে বেঁধেছে হিউস্টনের এই দুর্গাবাড়ি। কে খ্রিস্টান, কে মুসলমান আর কে বা হিন্দু, তার কোনো ভেদাভেদ নেই এখানে। সবাই বাঙালি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আর সেই পরিচয় নিয়েই যুগের পর যুগ ধরে একই সম্প্রীতির বন্ধনে একে অপরকে পাশে পাচ্ছেন তারা। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, হিউস্টন, দুর্গাবাড়ি, টেক্সাস, যুক্তরাষ্ট্র। শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিন ব্রোকারেজ হাউসে লুট হওয়া অর্থ ফেরত পাননি বিনিয়োগকারীরা, সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। বিএনপি কর্মসূচিতে বাসে আগুন ভাঙচুরের ঘটনায় আতঙ্কে মালিকরা, জড়িতদের কোনো ছাড় নয় বলছে পুলিশ। বাংলাদেশ নিয়ে চিঠি লেখা মার্কিন কংগ্রেসম্যানের ভূমিকা নিজ দেশে প্রশ্নবিদ্ধ, রয়েছে অর্থ নিয়ে লবিং এর প্রমাণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।